জান্নাত পাওয়ার জন্য তারা কি না করেছেন। জান্নাত অত্যন্ত নাজ নিয়ামতের জায়গা হচ্ছে জান্নাত, অত্যন্ত নাজ নিয়ামত। পৃথিবীর কোন মানুষ তার চক্ষুতে সে যত সুন্দরই দেখুক না কেন, জান্নাতের মতো সুন্দর তার এই চর্মচক্ষে পৃথিবীতে কোথাও দেখতে পাবে না। পাবে নাকি? পাবে না। পৃথিবীর কোন মানুষ তার এই অন্তর দ্বারা জান্নাতে এত সুন্দর উপঢৌকন আল্লাহ রেখেছেন, এই কলবে এই অন্তরে কি করতে পারবে না, অনুভবন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে যেতে বলবেন, জান্নাতের ফেরেশতারা সালাম প্রদান করবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে জান্নাতের জান্নাতীরা আপনাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আপনি জান্নাতের ভিতরে আপনারা প্রবেশ করুন, জান্নাতের ভিতরে আপনারা প্রবেশ করুন। জান্নাতের ভিতরে যখন জান্নাতি ব্যক্তিরা ঢুকে যাবে, জান্নাতের গেট থেকে একটু ভিতরে ঢুকেই তারা সামনে লাল গালিচা পাড়া কার্পেট, এক নয় দুই নয় 70টা কার্পেট পাড়া থাকবে জান্নাতিদের পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। গেটে ঢুকেই তারা সেই গালিচার উপরে কার্পেটের উপরে বসে পড়বে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার জান্নাতিরা তোমরা এখানে কেন বসে পড়ছো, তোমাদের তো এটা জায়গা নাই, তোমাদের জন্য আরো সুন্দর জায়গা ওই ভিতরে আছে। যখন আরো একটু ভিতরে ওই জান্নাতি ব্যক্তিরা চলে যাবে, যাওয়ার পরে সেখানে যখন তারা বসে পড়বে, আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা আমার জান্নাতি ব্যক্তিদের জন্য তোমরা একটু নাস্তার ব্যবস্থা করো। যখন বিয়াই যখন বিয়াই বাড়িতে যান, যখন যান যাওয়ার পরে নাস্তা দেয় কিনা, প্রথমে কি ভারী খাবার দেয় না নাস্তা দেয়? নাস্তা দেয়। আল্লাহ ঠিক জান্নাতি ব্যক্তিদের জন্য প্রথমে যখন মানুষ জান্নাতে যাবে প্রথমে নাস্তা দান করবে, নাস্তা দেবে। নাস্তাটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাস্তাটা কেমন হবে তোমরা পৃথিবীর মানুষ শুনে নাও। দুনিয়ার ভাষায় আমরা বিয়ে বাড়িতে ট্রে বা খঞ্চাতে একটা কি নিয়ে যাই, ওই বিয়ের বিয়ে বাড়িতে ওই বিয়ের যে বর তাকে ক্ষীর খাওয়ানোর জন্য খঞ্চাতে অনেক রকম ফল মূল মিষ্টি নিয়ে যায় না, ওটাকে আমরা বলি খঞ্চা। এই খঞ্চাটা হচ্ছে জান্নাতি ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় আকারে খঞ্চা দান করবেন, সেই খঞ্চাতে এক নয় দুই নয় 70টা প্লেট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা প্লেট? 70টা প্লেট। ওই 70টা প্লেটে এক এক প্লেটে 70 রকম খাবার থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খঞ্চার ভিতরে 70টা প্লেট থাকবে, একটা প্লেটের ভিতরে 70 রকম খাবার থাকবে, যে খাবার দুনিয়াতে কোনো মানুষ এই চক্ষু দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। যখন তার সামনে নিয়ে আসা হবে, লোকটি বলবে, আল্লাহ আমি এত খাবার খেতে পারবো না। আল্লাহ বলবে, তোমাকে খেতে হবে। বান্দা বলবে, আল্লাহ আমি এত তো পারবো না। আল্লাহ বলবে, শুরু করো না বিসমুল্লাহ বলে। বিসমিল্লাহ বলে যখন শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খঞ্চা থেকে 70টা প্লেটের ভিতরে একটা প্লেটে ওই বান্দা যখন একটা খাবার তুলে মুখে দেবে, অনেক স্বাদ অনেক স্বাদ, তার মুখটা মনে হবে যে আমি এ কি খাচ্ছি। একটা খাবার খাবে, একটা প্লেটের খাবার, একটা প্লেটে 70 রকমের খাবার আছে, এক রকম খাবে, খাওয়ার পরে বলবে, আল্লাহ আমি আর পারবো না। আল্লাহ বলবেন, না তুমি আর একটা খাও, দেখো যেটা খেয়েছো এটার চাইতে ওটা আরো স্বাদ। আল্লাহর কথা শুনে বান্দা খাওয়া শুরু করবে, এক প্লেটের এক নাম্বার যখন খেয়ে ফেলবে, দুই নাম্বার খাওয়া শুরু করবে, বান্দা বুঝতে পারবে আগের নাম্বার যেটা খেয়েছি তার চাইতে এটা আরো ডবল স্বাদ। সুবহানাল্লাহ। এই করে
এক প্লেটের 70 রকম খাবার জান্নাতি বান্দা খেয়ে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলবে, হে আল্লাহ আমি আর খেতে পারবো না। আল্লাহ বলবেন, ও আমার বান্দা তুমি একটা প্লেট খেয়েছ, আর একটা প্লেট খেয়ে দেখো, ওই প্লেটের চাইতে আমি এই প্লেটে আরো স্বাদ বেশি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন তিনি এরকম করে খেতে থাকবেন, আল্লাহ বলতে থাকবেন, খেতে খেতে একটা প্লেটের একটা খঞ্চার 70টা প্লেট ওই বান্দা খেয়ে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন 70 প্লেট খাবার খেয়ে ফেলবেন, খেয়ে ফেলার পরে খুশিতে বান্দা ওই প্লেট গুলা খঞ্চার উপরে সাজাতে থাকবেন, একটা নয় দুইটা নয় 70টা প্লেট, একটা প্লেটের উপরে একটা প্লেট, আর একটা প্লেটের উপরে একটা প্লেট, এরকম প্লেট যদি সাজাতে থাকে 70টা প্লেট, এরকম উঁচু হয়ে যাবে না? উঁচু হয়ে যাবে তো। এক পর্যায়ে হাতের বাড়ি লেগে প্লেট গুলো সব নিচে পড়ে যাবে আর ভেঙে যাবে। বান্দা ভয়ে একদম জীর্ণ শীর্ণ হয়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডেকে বলবেন, হে আমার বান্দা, জান্নাতে কোনো মাফ নাই, জাহান্নামীদের কোনো মৃত্যু নাই, এই দুইটা জিনিস আমি এই পরকালে দিব না। জাহান্নামীদের মৃত্যু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামী ব্যক্তিরা এত কষ্টে থাকবে, কষ্টে থাকবে, এত কষ্টই থাকবে, এই হাতের আঙ্গুলি মুখের ভিতরে ভরে দিবে, কামড়াতে কামড়াতে এই ডানা পর্যন্ত চলে আসবে, আর বলবে, ইয়া আল্লাহ আমাদের উপরে মৃত্যু দান করো, আমাদেরকে মৃত্যু দান করো। আল্লাহ বলবেন, না না তোমাদের মৃত্যু নাই, তোমাদেরকে এখানে যতদিন থাকতে হবে এরকম আজাবে তোমাদেরকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচায়া, আল্লাহ আমাদেরকে জান্নাতি করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বান্দা যখন প্লেট গুলো ভেঙে ফেলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, জান্নাতে কোনো ক্ষমা নাই, তোমার জন্য কাফফারা হচ্ছে, তোমাকে ওই 70টা প্লেট এখনই এই জায়গায় বসে খাওয়া লাগবে। আল্লাহ বলবে, আল্লাহ এটা কেমন তোমার বিচার, আমাকে তুমি কি খাওয়ালে, জান্নাতের এত সুন্দর খাবার খাওয়ালে, এখন বলছো প্লেট খাইতে, এটা কি তোমার কোনো বিচার হলো? আল্লাহ বলছেন, এটাই আমার বিচার। বান্দা খাওয়া শুরু করবে, প্লেটটা নিয়ে যখন মুখের কাছে নিয়ে যাবে, এই নাক জেহেনকে বলে দিবে, হে বান্দা তুমি ওই 70 প্লেটের যত খাবার খেয়েছো তার চাইতে এই প্লেটের স্বাদ হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। বান্দা এক এক করে 70টা প্লেটই খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো পেটের ভিতর একটু কেমন হতেছে। আল্লাহ বলবেন, একবার ঢেকুর উঠাও। বান্দার সাথে সাথেই ঢেকুর তুলবে, সাথে সাথেই তার পেট আবার ওই 70 প্লেট খাওয়ার মতো ফাঁকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম জান্নাত আল্লাহ আমাদের জন্য কি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। কিন্তু সেই জান্নাতের পথ অত্যন্ত কঠিন, কারণ ফেরেশতারা ওই জান্নাতকে দেখে এসে বলেছে, আল্লাহ তোমার যদি হয় এরকম রাস্তা জান্নাতে যাওয়ার, পৃথিবীর কোন মানুষ সহজে কি করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আজকে মানুষ আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে আছি। আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল বা ইসলামী জালসা এখানে লোক নাই, কিন্তু লোক কোথায়, স্টলে, চায়ের স্টলে, বাজারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে সে ব্যক্তির আমলনামায় কতখানি সওয়াব দেওয়া হয় তোমরা কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, সাহাবা আজমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যখন একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যতখানি ফাঁকা জায়গা থাকে আল্লাহ ততখানি জায়গা ওই ব্যক্তির
সওয়াব দ্বারা আমলনামায় পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আমল মানে এত সওয়াব হয় যে এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। আর এ জায়গায় যে আমরা এসেছি, এসে বসেছি, এই বসে থাকার গুরুত্ব মহত্ব এবং ফায়দা কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি রাত্রিবেলায় একটি ঘন্টা আমার কোরআন শোনার জন্য ব্যয় করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম ওই ব্যক্তির আমলনামায় 500 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ,